আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের একটি হিডেন ট্রিক্স নিয়ে। তো এই হিডেন ট্রিক্সটি হলো আমরা আমাদের আইফোনের যে ফটোস বা গ্যালারি আছে এখানকার সবগুলো ছবি কিভাবে একবারে সিলেক্ট করব। তো আমাদের এখানে যে ছবিগুলো থাকে এগুলো যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে জাস্ট এখানে সিলেক্টে ক্লিক করি। বাট এখানে সিলেক্ট করার পরে এইভাবে আমরা যদি সবগুলো সিলেক্ট করতে চাই টেনে টেনে করা লাগে বা অথবা এরকম একটা একটা করে করা লাগে। এখানে এমন কোনো সিস্টেম নাই যেখানে ক্লিক করে আপনি সবগুলা ছবি একসাথে সিলেক্ট করবেন। তো এই ট্রিক্সটি হলো জাস্ট আমরা যে ছবিগুলো আছে এগুলো সিলেক্ট করার জন্য প্রথমে এই যে সিলেক্ট অপশন আছে উপরে এই সিলেক্ট অপশনে টাচ করব। সিলেক্ট অপশনে টাচ করার পরে আমরা এখানে একটা ভিডিওর উপর টাচ করলে কিন্তু বা ছবির উপর টাচ করলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরকম সিলেক্ট না করে আমি জাস্ট ফিঙ্গারটা এইভাবে নিয়ে এসে ধরে রাখব এবং এখান থেকে একবারে উপরে দেখতে পাচ্ছি টাইম এক দেওয়া আছে, জাস্ট এই টাইমের উপরে ক্লিক করব। ক্লিক করে আমি ফিঙ্গারটা উপরের দিকে নিয়ে ছেড়ে দিব। তো যদি এইভাবে উপরের দিকে নিয়ে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এই সবগুলো ছবি যে কাউকে সিলেক্ট করে সেন্ড করতে পারবেন, শেয়ার করতে পারবেন, কপি করে অন্য জায়গায় রাখতে পারবেন। তো এইভাবে আমরা আইফোনের এই ছবি যেগুলো বা ফটোস আছে এগুলো একবারে এক ক্লিকে সিলেক্ট করতে পারবো। আমি এই প্রসেসটি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা ফটোসে চলে যাব এবং ফটোসে যাওয়ার পরে এখানে উপরে সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফিঙ্গারটা টান দিয়ে জাস্ট এরকম ধরে নিয়ে আসব এবং এখানে নিয়ে আসার পরে আমরা আমাদের এই যে উপরে টাইম আইকন দেখতে পাচ্ছি বা টাইম ঘড়ি দেখতে পাচ্ছি এই ঘড়ির উপরে টাচ করব। করলে আমাদের যে ছবিগুলো আছে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে এবং বাকি যেগুলো থাকে এগুলো আপনি জাস্ট ফিঙ্গার দিয়ে উপরের দিকে উঠিয়ে ছেড়ে দিলে আপনার ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন যে কাউকে বা কপি বা মুভ করতে পারবেন। তো এখানে দেখেন আমি যে ছবিগুলো সিলেক্ট করেছি সবগুলো ছবি আমার বা ভিডিও এখান থেকে সিলেক্ট হয়েছে। 1000টা ছবি বা ভিডিও আছে যেগুলো আপনারা যদি একটি একটি করে বা এইভাবে টেনে সিলেক্ট করতেন তাহলে কিন্তু অনেক সময় লাগতো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।